প্রদর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আপনাদের আমরা নিয়ে এসেছি কুষ্টিয়া জেলা। আমরা এসেছি বালিয়াপাড়া গরুর হাটে, আপনাদের দেখাচ্ছি এই গরুর হাটের সর্বশেষ বাজার কেমন চলতেছে। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি। এই এখানে বেশ কিছু ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি, আমরা জানাবো ফ্রিজিয়ান জাতের গরুগুলো এড়ে গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, গরু তো মারতেছে আপনাকে, মারবে গরু মারবে? মারতেই পারে না। প্রিয় দর্শক, এই যে দেখেন ফ্রিজিয়ান জাতের একটি গরু, ফ্রিজিয়ান ক্রস ব্রিডের একটি গরু। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে এই যে গরু। আচ্ছা, এই গরুটির বয়স কতদিন ভাই? এই যে দেখেন, আমরা দেখাচ্ছি আপনাদের বিভিন্ন দর্শক, এই যে আপনাদের দেখাচ্ছি ভাই, এই যে গরুটা বয়স কেমন? আপনি বেচা কেনা করেন? আচ্ছা, কেনা করুন। প্রিয় দর্শক, আনুমানিক হবে কেমন? আনুমানিক দুই বছর, দেড় বছর হবে। আচ্ছা, কত দাম চাচ্ছেন এটা? 85। কত হলে ছাড়বেন? দাম চেয়েছে কত? লাস্ট সত্য কথা বলবেন। 75 দাম হয়েছে। প্রিয় দর্শক, এই ফ্রিজিয়ান গরুটি আপনারা দেখতে পাচ্ছেন 75 দাম হয়েছে, তিনি 80 হলে ছেড়ে দেবেন। তো প্রিয় দর্শক, আমরা দেখি এখানে আরো কিছু ফ্রিজিয়ান গরু আছে। এই যে, এই যে দেখেন, এই গরুগুলো বেশ বড় গরু, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? গরু কয়টা নিয়ে এসেছেন আজকে? দুইটা নিয়ে এসেছেন। এই যে প্রিয় দর্শক, দুইটা ফ্রিজিয়ান জাতের গরু, দুইটা ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা ভাই, আপনি কি গরু নিয়মিত নিয়ে আসেন? জি। আচ্ছা, এই বালিয়াপাড়া গরুর হাটে সপ্তাহে কয়দিন হাট হয়? একদিন না? আচ্ছা, প্রতি হাটে আসেন? এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? বিভিন্ন হাট থেকে গরু কালেকশন করে এখানে দাম ভালো হলে বেচা কিনা করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার কাছে এই গরুটা বয়স কেমন হবে? আনুমানিক এক বছর হবে। আচ্ছা, এক বছর, এই এক বছর বয়সে এই গরুটি কত দাম রাখতে চাচ্ছে? এটা দাম কত চেয়েছে? 95। ৮০,০০০। কত হলে ছাড়বেন ভাই? আমি এতে 80,000-90,000 বেশি হয়ে যাবে। আপনি চাচ্ছেন 80 হলে ছাড়বেন? 86। দাম উঠেছে কত এ পর্যন্ত? 76। এর পরের গরুটা এইটার দাম কত আসছে? একই দাম, দুটা দুটার একই। 85-86 হলে বেচা কেনা করবেন? 80-85-86 নাকি? ঠিক বললাম তো। প্রিয় দর্শক, এই যে গরুগুলো দেখাচ্ছি, এই গরুগুলো 80-85 হলে ছেড়ে দেবে। প্রিয় দর্শক, এক বছর বয়সী ফ্রিজিয়ান জাতের গরু। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আজকে গরুর হাটে বাজার দর কেমন চলছে? গরুর বাজার খুব ভালো ভালো। আচ্ছা প্রিয় দর্শক, এই যে দেখেন, দুইটা ফ্রিজিয়ান জাতের গরু। এই যে ফ্রিজিয়ান, আমরা একটু ইয়েতে দেখেন, এই যে দেখুন প্রিয় দর্শক, দুটো ফ্রিজিয়ান জাতের খুব ভালো ব্রিডের গরু। আচ্ছা ফ্রিজিয়ান, এই গরুগুলো যদি কোনো ভাই আপনার কাছে নিতে চায়, দাম কত রাখবেন? দাম আর কত দিতে চাচ্ছে না, এটা দিতে চাচ্ছে না। হাঁকিয়েছে কত লাস্ট? লাস্ট হাঁকিয়েছে কত? 40 মাত্র, দুইটা দুজন তার মানে 70 করে চেয়েছে। কত হলে ছাড়বেন ভাই? 70 কে দাম বলি, আমরা আপনাদের দেখাচ্ছি কুষ্টিয়া বেলেপাড়া গরুর হাট থেকে আপনাদের বেশ কিছু গরুর ভিডিও চিত্র। সালাম আলাইকুম, কেমন আছেন? গরু কয়টা এনেছেন? চারটা এনেছেন। বেচা কেনা হয়েছে একটাও? পাকিস্তানি ক্রস ব্রিডের এই গরুগুলো এই হাটে বেচা কেনা করা হচ্ছে, কেমন দামে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এই যে দেখুন। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই
এই যে গরুটা বয়স কেমন হবে আদমানিক? এক বছর হবে। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত আপনি? দাম চাচ্ছি 82। এ পর্যন্ত খরিদ্দার দিয়েছে কত? 70 ভেঙে। 70 ভেঙে বলতেছে বা 70 বলতেছে? কত হলে ছাড়বেন? ছাড়বেন কত হলে? 70 হলে ছেড়ে দেব। প্রিয় দর্শক, এই যে গরুটা দেখেন, গরুটি 1.5 বছর বয়স। হ্যাঁ আচ্ছা, 70-75 দাম হলে এই গরুটি ছেড়ে দিবেন। ভাই আপনার নাম কি? রাজন। রাজন ভাই, আপনি কি গরু ব্যবসা পারেন? জি। ওরে বাবা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আপনার কাছে কি জাতের গরু আছে বলতে পারবেন? দেশি। দেশি জাতের? প্রিয় দর্শক, দেশি ক্রস ব্রিডের একটি গরু রয়েছে, কালো কালো আপনার হচ্ছে, এই গরুগুলো খয়েরি কালারের। আচ্ছা এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছেন আপনি? 76,000। 76,000 টাকা। কত হলে ছাড়বেন? 65-66 হলে ছাড়বেন। দাম চেয়েছে কত? দাম আমি চেয়েছি 76। দাম চেয়েছে কত? খরিদ্দার চেয়েছে কত? খরিদ্দার 60 ভেঙে 60-এর উপরে। 60 ভেঙে 60-এর উপরে। আপনি কত হলে ছাড়বেন যেন বললেন? 66 হলে ছাড়বেন। ঠিক আছে, যাতে কেন করেন। দর্শক, এখানে আমার দুই ভাই দাঁড়িয়ে আছে। সালাম আলাইকুম ভাই। কেমন আছেন? জি ভালো। আপনার গরু নিয়ে কথা বলেছি? জি না, গরু কথা বলেন। এই যে প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে, এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি কিছু সাইওয়াল ক্রস ব্রিডের গরু। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের এই গরুগুলোর দাম এবং এই গরুগুলো কেমন জাতের সেটা জানানোর চেষ্টা করতেছি। ভাই গরু আনছিলেন কয়টা? গরু তিনটা আনছি, তিনটাই ধরে রেখেছি, এখনো বেচাকেনা করতে পারেনি। প্রিয় দর্শক, তিনটা গরু এনেছে, এখনো গরুগুলো বেচাকেনা করতে পারেনি। ভাই এই গরুগুলো দাম হাঁকাচ্ছেন কত করে? 80-এর উপরে। 80-85 করে চাচ্ছেন? খরিদ্দার চেয়েছে কত? দাম চাচ্ছে 120। একটা পার পিস করে বলেন। আপনার কত করে চাচ্ছেন? আপনার বেচবেন কত হলে? 105। 105 হলে বেচা কিনা করবেন? দাম বেশি মনে হচ্ছে না ভাই? একটু বেচা কিনা করবেন কত হলে পার পিস? 85 হলে বেচা কিনা করতে যাচ্ছেন? না না না, একটার দাম কত রাখতে চাচ্ছেন? 85 হলে ছাড়বেন? প্রিয় দর্শক, এই যে গরুর হাতে এই গরুগুলো বেচা কিনা করছে, 85,000 টাকা করে এই গরুগুলো তারা বেচা কিনা করবে বলে জানাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি এই গরুর হাটে বিভিন্ন জাতের গরুগুলো কেমন দামে বেচা কিনা করছে সেই সম্পর্কে আপনাদের জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা দেখি আরো একটি গরু। চাচা সালাম আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বসে আপনার? এই তো পাশেই। পাশেই কুষ্টিয়া বেলিপাড়া হাটের আশেপাশে। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে একটা সাইওয়াল ক্রস ব্রিড, দেশি দেশি সাইওয়াল ক্রস ব্রিড। আচ্ছা কত বয়স কেমন হবে এটা? এটা বয়স 2 দাঁত। 2 দাঁত। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 75,000। 75। ছাড়বেন কত হলে? ছাড়বো 65 হলে ছাড়ি দেবো। খরিদ্দার চেয়েছে কত? খরিদ্দার 3,000 বলছে। 63। 63 চেয়েছে। প্রিয় দর্শক, 70 হলে ছাড়বেন? প্রিয় দর্শক, 70 আসবে? এটা দাম 70 আসবে? কত হলে ছাড়বেন এক্সাক্ট বলেন। 65 হলে বেশি দেবো। প্রিয় দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটি 65-এর উপরে গেলে উনি বেচা কিনা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের এই হাটের কিছু ক্রস ব্রিডের কিছু গরু লালন পালন করে মানে পরবর্তীতে ঈদ বা অন্যান্য মাংসের জন্য তৈরি করার জন্য বেশ কিছু বাছুর গরু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ ইনফরমেটিভ হবে। সকলে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট সাব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও এবং টপিক নিয়ে কথা হবে, সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।